এই মুহূর্তে বরানীর বিআরটিএ কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী আরাফাত সিদ্দিকী। ভাড়া নির্ধারণের বিষয়ে কি প্রস্তাব এলো জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরাফাত, উর্মি, বৈঠকটি আসলে ঠিক 5টায় শুরু হওয়ার কথা ছিল, 5টার কিছুক্ষণ পরেই বৈঠকটি শুরু হয় এবং যথারীতি এতে পরিবহনের যে মালিক সমিতির নেতারা তারা যোগ দিয়েছেন এবং আপনি আগেই দর্শকদের জানিয়েছেন যে আসলে বিআরটিএ এই বৈঠকটির সমন্বয় করছেন বিআরটিএর চেয়ারম্যান। একটি বিষয়ে মনে করিয়ে দিই যে গত নভেম্বরে যখন জ্বালানি তেলের দাম, বিশেষ করে ডিজেলের দাম বাড়ানো হয়েছিল, তখন কিন্তু এক দফা দাম বৃদ্ধি করা হয়েছিল। তখন মনে আছে নিশ্চয়ই যে ডিজেলের দাম বাড়ানো হয়েছিল 15 টাকা লিটার প্রতি। সেই প্রেক্ষাপটে এই পরিবহন মালিকরা তখন প্রায় 40 থেকে 50 পয়সা প্রতি কিলোমিটারে বাড়িয়েছিলেন বিভিন্ন ধাপ অনুযায়ী। এখন যেটি আমরা শুনতে পেয়েছি এই বৈঠকের আগে, যে পরিবহন মালিকরা যেটি 1.70 টাকা যেই পরিবহনের ভাড়া যেটি রয়েছে সেটিকে তারা 3 টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। জানেন যে সর্বশেষ দূরপাল্লার যে পরিবহনগুলো সেগুলোর মধ্যে এখন আসলে যাত্রীদের 2.15 টাকা পর্যন্ত প্রতি কিলোমিটার ভাড়া গুনতে হয়, যেহেতু অধিকাংশ বাস 40 সিটের। সেইটিকে আসলে বাড়িয়ে তারা কত করবেন সেটি আলোচ্য বিষয় এবং এখানে বিআরটিএর যেটি করতে পারে যে আজকের এই আলোচনার প্রেক্ষিতে যে প্রস্তাবনাটি তৈরি হতে হবে সেই প্রস্তাবনাটি হয়তো সরকারকে বা মন্ত্রণালয়ে পাঠাবে। তখন মন্ত্রণালয় থেকে আসলে বরাবর আমরা যেমনটি দেখেছি যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় এই ভাড়া নির্ধারণের বিষয়টি, অর্থাৎ এখানে বিআরটিএ কিংবা মালিক সমিতির যারা রয়েছেন, কনজিউমার অ্যাসোসিয়েশনের যারা রয়েছেন, সবাই কিন্তু একটি প্রস্তাব তৈরি করার জন্যই আসলে এই বৈঠকটি করছেন। তো ভাড়া অবশ্যই বাড়বে, কিন্তু সেটি কত টাকা বাড়বে সেটির উপরে, সেটি আসলে এই বৈঠকের পরবর্তী সরকারের সিদ্ধান্তের উপরই নির্ভর করছে।